আবারও আন্তনিক বিজনেস সঙ্গে আছি রহমান রনো। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীত শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একশো বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে শুরুতে পুঁজিবাজারের সর্বশেষ খবর খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। ডিএসসিতে আছেন মাহবুব রহমান, সিএসসিতে আছেন রাজিউর রহমান। রহমান রনো, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখছি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী 9 আগস্ট, চলবে 16 আগস্ট পর্যন্ত। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে, এর আগে গত 23 জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবর। খবর এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসসি এর প্রধান ইন্ডেক্সটি 7 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে 4001 পয়েন্টে। এসি ইন্ডেক্স দেখা যাচ্ছে 1 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, 923 পয়েন্টে অবস্থান করছে, এবং 30 ইন্ডেক্সটি 3 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে 1346 পয়েন্টে অবস্থান করছে। এখনো পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 138 কোটি টাকারও কিছুটা বেশি। যে কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 36টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, 47টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, অন্যদিকে 229টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে টপ 10 যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস প্রথম অবস্থানে রয়েছে, এই মুহূর্তে 62.30 টাকা দরে লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা, 68.10 টাকা দরে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। এক্সিম ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ওরিয়ন ফার্মা, রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ওয়াটার কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন কেবল ইন কোম্পানি লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ইনফিউশন। ওরিয়ন ইনফিউশন এই মুহূর্তে দেখা যাচ্ছে 72.10 টাকা দরে লেনদেন হচ্ছে। এদিকে টপ গেইনারের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো দিনের এই মুহূর্তে অবস্থান করছে তাদের মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইল রয়েছে প্রথম অবস্থানে, দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে 57.30 টাকা দরে কোম্পানিটি লেনদেন হচ্ছে, শতাংশের দিক দিয়ে 9.98 শতাংশ দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে থেকে 7.18 শতাংশ দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। তৃতীয় অবস্থানে সিএনএ টেক্সটাইল রয়েছে, 5.55 শতাংশ দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। চতুর্থ অবস্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, 5.37 শতাংশ দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি, দেখা যাচ্ছে এই মুহূর্তে 41.20 টাকা দরে লেনদেন হচ্ছে। পঞ্চম অবস্থানে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স, 5.18 শতাংশ দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রি, রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন, স্টার্ন ইন্স্যুরেন্স, অ্যাপোলো ইস্পাত, তালু স্পিনিং, বেক্সিমকো ফার্মা এবং ডেল্টা স্পিনিং। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে ফিনিক্স ইন্স্যুরেন্সের, 3.15 শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটি, এই মুহূর্তে দেখা যাচ্ছে 21.50 টাকা দরে লেনদেন হচ্ছে। সোনার বাংলা ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, 2.46 শতাংশ দর হারিয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স, রয়েছে সাভার রিফ্লেক্টরিস, ফাইন ফুডস, পুবালি ব্যাংক লিমিটেড, ঢাকা ডাইং, এমবি ফার্মা, বেক্সিমকো সিনথেটিক, ফার্মা এইড, কোহিনুর কেমিক্যাল, এছাড়া রয়েছে কর্ণফুলি ইন্স্যুরেন্স এবং ফুয়াং সিরামিক। এদিকে আরো একবার জানিয়ে দিচ্ছি ইন্ডেক্স গুলোর অবস্থান। দেখা যাচ্ছে এখনো পর্যন্ত পজিটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 7 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে এবং 30 ইন্ডেক্সটি 3 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। এখনো পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 139 কোটি টাকা। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবর খবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবর খবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। জানিয়ে দিব চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবর খবর। তবে তার আগে জানিয়ে দিচ্ছি কিছু টুকরো খবর। জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমজিএল বাংলাদেশ লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আই বাই ইপিএস দাঁড়িয়েছে 1.81 টাকা এবং গত বছরের একই সময় যা ছিল 1.51 টাকা। এবারে জানিয়ে দিচ্ছি চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবর খবর। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ এবং সিএসসি এর প্রধান ইন্ডেক্সটি 26 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, এই মুহূর্তে অবস্থান করছে 11,364 পয়েন্টে। অন্যদিকে 30 ইন্ডেক্সটিও এই মুহূর্তে 13 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 9,913 পয়েন্টে এবং সারাদিন জুড়ে এই দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 3,58 লাখ টাকার
কিছুটা বেশি। লেনদেনের প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা বেশিরভাগ প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল এবং দিন শেষে 79টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে 27টি প্রতিষ্ঠানের এবং 14টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হয়েছে। এছাড়া দিন শেষে টাকার অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে উত্তরা ব্যাংক, দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা, বিকন ফার্ম রয়েছে তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা, পঞ্চম অবস্থানে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস রয়েছে, ষষ্ঠ অবস্থানে গ্রামীণ ফোন, অষ্টম অবস্থানে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, এছাড়া পরবর্তীতে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল অ্যান্ড কোম্পানি লিমিটেড, সিটি ব্যাংক এবং সর্বশেষ দশম অবস্থানে ন্যাশনাল ব্যাংক লিমিটেড রয়েছে। আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে টপ গেইনার্সের তালিকায় দিন শেষে প্রথমেই অবস্থান করছে প্যারামাউন্ট, দিন শেষে 9.96% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির এবং সর্বশেষ 53 টাকা দরে প্রতিটি শেয়ারে হাত বদল হয়েছে। দিন শেষে দ্বিতীয় অবস্থানে রয়েছে তালু স্পিনিং, 6.25% দর বেড়ে 3.40 টাকা দরে প্রতিটি শেয়ারে হাত বদল হচ্ছে। তৃতীয় অবস্থানে ডিসকো রয়েছে, 5.90% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির। পরবর্তীতে চতুর্থ অবস্থানে তুংহাই রয়েছে, পঞ্চম অবস্থানে ঢাকা ব্যাংক রয়েছে, দিন শেষে 3.96% দর বৃদ্ধি পেয়েছে এবং শেষ পর্যন্ত 10.50 টাকা দরে প্রতিটি শেয়ারে হাত বদল হয়েছে। ষষ্ঠ অবস্থানে অ্যাপোলো ইস্পাত রয়েছে, সপ্তম অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, সিটি ব্যাংকের শেষ পর্যন্ত 3.03% দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ 17 টাকা দরে প্রতিটি শেয়ারে লেনদেন হয়েছে। পরবর্তী অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, 2.87% দর বৃদ্ধি পেয়েছে। নবম অবস্থানে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল অ্যান্ড কোম্পানি লিমিটেডকে দেখা যাচ্ছে, শেষ পর্যন্ত 2.87% দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ 84 টাকা দরে প্রতিটি শেয়ারে হাত বদল হয়েছে এবং শেষ পর্যন্ত দশম অবস্থানে অবস্থান করছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, 2.74% দর বৃদ্ধি পেয়েছে এবং শেষ পর্যন্ত 7.50 টাকা দরে প্রতিটি শেয়ারের হাত বদল হয়েছে। এবং দিন শেষে দেখা যাচ্ছে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সফটকো স্পিনিং রয়েছে প্রথম অবস্থানে, শেষ পর্যন্ত 6.36% দর হারিয়েছে প্রতিষ্ঠানটির। আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, প্রভাত ইন্স্যুরেন্স, জিএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস, রয়েছে লিন্ডা বিডি, এসিএ ফর্মুলেশন, ফুয়াং ফুড, আইএফআইসি ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শেষের সর্বশেষ খবরাখবর। এখন ফিরে যাচ্ছি 21 মূল স্টুডিওতে। মাহবুব রাজির আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানলাম দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য, বন্দর ব্যবস্থাপনা ও পাট শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান এবং শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম। মোহাম্মদ রেজাউল করিম, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে পাট খাত নিয়ে কথা বলবো। আমরা জানি যে করোনা সংকটেও পাটের রপ্তানি কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করবো। তার আগে একটু আসতে যাচ্ছে, আমরা জানি যে সাম্প্রতিক সময়ে পাট কলগুলো বন্ধের ঘোষণা এসেছে এবং সেই সাথে বহু কর্মসংস্থান হারাবে বহু শ্রমিক। তো এই যে বিষয়টা, এটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। অতি সম্প্রতি সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলি বন্ধের ঘোষণা আছে এবং এর জন্য 5,000 কোটি টাকা আলাদাভাবে সরকার বরাদ্দ দিয়েছে। আমরা সবাই জানি যে স্বাধীনতা পর থেকে এই পাটকলগুলো 1972 সনে ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ হয়ে গিয়েছে। তখন কিন্তু অবাঙালিদের মিল ছিল বেশি, বাঙালিদেরও সামান্য কিছু ছিল। তখনকার পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল ঠিকই, কিন্তু 1975 বঙ্গবন্ধু শহীদ হওয়ার পরে তারপরে এগুলা ক্রমান্বয়ে 1980-এর দিকে এসে এটা আবার ডিসেন্ট্রালাইজেশন করে দিয়েছে। তখন কিছু কিছু বাঙালি মালিক যারা ছিল তাদের মিলগুলো ফেরত পেয়েছিল এবং তাদের যে দেনা পাওনা ছিল এটা সরকার আলাদা করে রেখে তাদেরকে দিয়েছিল। তখন জুট সেক্টর অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট বা যাচকের আওতায় তারা জানেন হয়তো, তখন এই মিলগুলোকে বন্ধের জন্য আলাদা টাকাও দিয়েছিল এবং এটা যখন আবার ওপেন করা হয় তখন যে মানে রাষ্ট্রায়ত্তকরণ অবস্থায় যে দেনাটা ছিল এটাকে সেপারেট করে রাখার জন্য টাকাও দিয়ে হয়। কিন্তু দেখা গেল 1982 সনে এসে 82টি জুট মিল ছিল, পরবর্তীতে আস্তে আস্তে আপনার এখন এসে 25টিতে টেকেছে। আমরা জানি যে স্বাধীনতার সময় বঙ্গবন্ধুর যে 6 দফা ছিল এই ঘোষণার সময়
পাটও কিন্তু একটা দফার মধ্যে ছিল। এবং তারপরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার যখন 1996 সনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন কিন্তু উনি পাটের প্রতি বিশেষ নজর সবসময় দিয়েছেন এবং যে সমস্ত কিছু মিল তখন বন্ধ ছিলেন উনি তাড়ানোর চেষ্টা করেছেন। তারপরে বিএনপি সরকার আমলে 2002 সালে আদমদীপে এশিয়ার বৃহত্তম জুট মিল আদমদীপ জুট মিল বন্ধ হয়ে যায়, আমরা সবাই জানি। পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার আবার 2009 সনে ক্ষমতায় আসে, তখন কিন্তু এই বন্ধকৃত কিছু মিল খুলনার দৌলতপুরে এবং সিরাজগঞ্জে এই সমস্ত মিল গুলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কিন্তু চালু করেছিলেন। এবং উনি পাটের প্রতি একটা বিশেষ দরদ থাকার কারণেই কিন্তু এবং শ্রমিকদেরকে ভালোবাসেন বিধায় এই পাটকল গুলো কিন্তু চালু করেছে। কিন্তু দেখা গেল যে পরবর্তীতে বেশ কিছু অব্যবস্থাপনা, কিছু দুর্নীতি এবং পাট সময় মতো কেনার টাকা না পাওয়ার কারণে মিলগুলি ক্রমান্বয়ে লোকসানের দিকে যাচ্ছে। এটা স্বাভাবিক, কারণ আমাদের মনে করেন যারা বেসরকারি খাতে আমরা মিল চালাই, আমাদের যে মনে করেন যে 100 জন শ্রমিক যে কাজটা আমরা করতে পারবো, দেখা গেল সরকারি মিলগুলোতে ওখানে 300 জন শ্রমিক আপনার কাজ করতেছে, তো ন্যাচারালি কস্টিং ও বেড়ে যাচ্ছে। আর জুলাই মাসে হলো পাট কেনার মৌসুম, তখন সরকার মিলগুলাকে টাকা দিতে পারে নাই। দেখা গেল যে ডিসেম্বরে গিয়ে বা জানুয়ারিতে গিয়ে যখন অর্থ ছাড় করে তখন ন্যাচারালি পাটের দাম 2-3 গুণ দাম দিয়ে ওরা কিনতে হয়, এতে করে আরো কস্টিং বেড়ে যায় এবং এতে কিন্তু কৃষকরা কিন্তু আপনার আসলে সেই মূল্যটা পায় না, কারণ কৃষকরা তো আপনার জুলাই বা সেপ্টেম্বরের ভিতরে কিন্তু পাটগুলো বিক্রি করে দেয়, তখন কিন্তু এক শ্রেণীর মিডলম্যান যারা আছে তারাই পাট বেনিফিটটা তারা নেয় এবং এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর কারণেও সেখানে পাটের দামও কিছু বৃদ্ধি পায় এবং অদক্ষ ব্যবস্থাপনা তো আছেই। আমরা লক্ষ্য করেছি যে সরকার বিজিএমসি চেয়ারম্যান মনে করে বিগত 3 বছরে 4 জন চেয়ারম্যান ভর্তি হয়েছে, আমলাদের দিয়ে তো ব্যবসা হয় না। এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের সবসময় বলে যাচ্ছেন যে আমরা কিন্তু ব্যবসা করতে আসিনি, আমরা ব্যবসায়ীদের সাপোর্ট করব এবং গভর্নমেন্ট ব্যবসায়ীদেরকে সাপোর্ট দিবে, ব্যবসা করার সরকারের কোনো কাজ না। তো সেই ক্ষেত্রে আমরা তারপরে উনি চেষ্টা করেছেন যাতে এটা চলে, কিন্তু উনি গত সপ্তাহে খুব অশ্রু সজল নয়নে মাননীয় প্রধানমন্ত্রী এই মিলগুলা সব বন্ধ করার ঘোষণা দিতে বাধ্য হয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে এই শ্রমিকদের টাকা পয়সা যা আছে এককালীন দিয়ে দেবে এবং 50% টাকা আপনার ক্যাশ আর 50% সঞ্চয়পত্রের মাধ্যমে, এর ভিতরে অনধিক যাদের 2 লাখ টাকা পাওনা আছে সেই 2 লক্ষ টাকা তারা মানে এককালীন পেয়ে যাবে, বাকিটা ওই আপনার 50-50 নিশ্চিত পাবে। এবং গভর্নমেন্ট যে পিপিপি আওতায় চালানোর সিদ্ধান্ত নিয়েছেন, এতে করে এটাকে মডার্নাইজেশন করে আধুনিক করে এবং ভায়াবল যাতে হয় ওইভাবে করে এটা খুব যত শীঘ্র সম্ভব বলেছেন 6-7 মাসের মধ্যে এটা চালু করার ব্যবস্থা করে। তো সেই ক্ষেত্রে শ্রমিক ভাইদের তো একটু কষ্ট স্বীকার করতেই হবে। তবে হ্যাঁ, এখানে আমি বলতে চাই যে এখানে যে পার্মানেন্ট শ্রমিক আছে এটা কিন্তু গভর্নমেন্ট বারবারই বলতেছে যে যারা শ্রমিক আছে তারা কিন্তু দে উইল গেট দি ফার্স্ট প্রেফারেন্স। এবং আপনারা জানেন বা আমরা জানি যে পাটকলের যে শ্রমিক তারা কিন্তু এক্সপার্ট, তারা কিন্তু এতদিনের অভিজ্ঞতার আলোকে তারা এই পাটকল গুলি চালিয়ে, কাজে এখানে মাটি কাটার শ্রমিক দিয়ে তো আমি পাটকল চালাতে পারবো না, তাই না? তো সেই ক্ষেত্রে ওই শ্রমিকরা অগ্রাধিকার পাবে। আর এখানে হ্যাঁ আরেকটা প্রশ্ন আছে যে যারা ক্যাজুয়াল লেবার বা টেম্পোরারি লেবার বলা হয় তাদেরকে কিন্তু এই এখানে কোনো বেনিফিটের আমি দেখলাম যে প্যাকেজের মধ্যে নাই। তো অনেক শ্রমিক নেতারাও বলতেছেন বা এটা আমিও ব্যক্তিগত ভাবে মনে করি যারা অস্থায়ী শ্রমিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের বিষয়টা একটু সহানুভূতির সঙ্গে দেখেন এবং কিছু টাকা যদি ওনাদের এই অস্থায়ী শ্রমিক ভাইদেরকে এককালীন কিছু দেওয়ার বরাদ্দ দেন,
তাহলে আমার মনে হয় ভালো হবে। আমরা সেটাই প্রত্যাশা করছি, আমরা এই বিষয়ে আমরা আরো আলোচনা করব। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক নিচ্ছি একটা বিরতি, ফিরে আসব একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য, বন্দর ব্যবস্থাপনা, পাট শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান এবং শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। জনাব রেজাউল করিম, আপনি বিরতির আগে বলছিলেন যে পাটকলগুলো বন্ধ হলে অনেকে কর্মসংস্থান হারাবে, সেক্ষেত্রে অস্থায়ী যেসব শ্রমিকরা আছে তারা আসলে ওইভাবে বেনিফিটেড হবে না, সেক্ষেত্রে আপনি সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। আমি একটু জানতে চাইব শ্রমিকদের কথা থেকে আমরা যেটা জানি জানতে পেরেছি তারা বলছেন যে এই ক্ষেত্রে যদি পুনরর্থায়ন করা যেত 1200-1300 কোটি টাকা তাহলে আসলে পাটকলগুলোকে আবার ফিরিয়ে আনা যেত। আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়টিকে? না, ধন্যবাদ আপনাকে। এটা অবশ্য শ্রমিক নেতৃবৃন্দ বা অন্যান্য কিছু পলিটিক্যাল পার্টিরাও বলতে বলে, কিন্তু এখানে একটা বিষয় আপনাকে দেখতে হবে যে খালি আধুনিকায়ন করলেই হবে না, এটার সাথে মার্কেটিং, এই যে ব্যবস্থাপনা, অদক্ষ ব্যবস্থাপনা যেটা ছিল এবং দুর্নীতি যেটা, ওগুলা আপনার দূর করার একটা ব্যবস্থা এখানে কিন্তু থাকতেছে না। এবং সেই ক্ষেত্রে যারা, ওই যে আমি আগে বলে গেলাম যে যারা মানে বিজেএমসি চেয়ারম্যান বা মিল প্রধান থাকে, ম্যাক্সিমাম মনে করেন যারা আমলা ম্যানেজমেন্টে, ব্যবসায়ী কিন্তু কেউ থাকতেছে না। আর আপনার এখানে তখন কম্পিটিটিভলি যত কথাই বলেন এটা কিন্তু সরকারই থেকে যাচ্ছে, কম্পিটিটিভলি মার্কেটে আপনার বেসরকারি মিলগুলোর সাথে কিন্তু টিকে থাকার সম্ভাবনা খুবই কম। আর এখন যে সিদ্ধান্তটা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, আমরা মনে করি এটা বহু আগেই নেওয়া উচিত ছিল, তারপরে উনি সময় নিয়ে করেছেন। কারণ আমরা জানি যে এখানে প্রায় 10-11 হাজার কোটি টাকা মানে রাষ্ট্রায়ত্ত এই পাটকলগুলা ক্ষতি হয়েছেন এবং সেই ক্ষতিপূরণ সরকারকে বহন করতে হচ্ছে। তার মানে এই টাকা তো আমাদের, আমার আপনার টাকা, আমাদের ট্যাক্সের টাকা। তো কাজেই সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আর কাহাতক এটাকে ভরণ পোষণ করে। হ্যাঁ, এখানে বলতে পারেন যে অন্যান্য সেক্টর তো আছে না, জুট কিন্তু স্টিল ইট ইজ এ ক্যাশ ক্রপ। এবং মাননীয় প্রধানমন্ত্রী পাটকে ভালোবাসেন বলেই আমরা জানি যে কোন সরকারের আমলে কিন্তু পাটকে এত গুরুত্ব দেয় নাই যেটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিয়েছেন। সেই জাতীয় পাট দিবস ঘোষণা, প্রত্যেক বছর 6ই মার্চ জাতীয় পাট দিবস উনি সরকারি ভাবে ঘোষণা দিয়েছেন, প্রত্যেক বছর 6ই মার্চ জাতীয় পাট দিবস, এই ঘোষণাটা কিন্তু কোন সরকারে দেয় নাই এবং এটা কোনো আমলেই নেয় নাই। পাটকে সবসময় অন্যান্য সরকাররা কিন্তু অবহেলাই করে গেছে এবং এটা দিয়ে অনেকে রাজনীতিও করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এটা খুব, এটাকে খুব সল্লি এবং ভালোবাসেন বলেই পাটকে, কৃষককে, শ্রমিককে এই সিদ্ধান্তটা নিয়েছে। আমাদের একটু সময় লাগতেই পারে, কারণ আপনার এখানে যখন ফুল পেমেন্ট শ্রমিকদের দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে সুযোগও দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা টেম্পোরারি ক্লোজারই আমরা বলবো, সরকারিও বলতেছে। কারণ আপনি ওইটা করতে গেলে তো আপনার বন্ধ করে মিলগুলাকে রিমডেলিং করতে হবে, তাই না? এই সময় তো লাগবেই 6 মাস 7 মাস। এর ভিতরে যদি আপনার সম্পূর্ণ টাকা শ্রমিকরা পেয়ে যায়, অন্যান্য দায় দানা ক্লিয়ার করতে হবে, নাহলে আপনার পিপিপিরা আওতায় নেবে কে, তাই না? আর অস্থায়ী শ্রমিকদের কথাটা যেটা বলা হচ্ছে, আমিও মনে করি, আমি জানি না এখানে এর ভিতরে অস্থায়ী শ্রমিকদের কথা দৃশ্যমান আমি কিছু দেখতে পাচ্ছি না। সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী আমি আশা করি এই বিষয়টা একটু আমলে নিয়ে এই অস্থায়ী অনেকে আমরা যা পত্রিকান্তরে দেখতে পাচ্ছি যে কেউ কোন কোন শ্রমিক হয়তো 50 লাখ 60 লাখ টাকা পাবে, তাইলে এই শ্রমিকরা কয়েকজনে মিলেও তো পিপিপি আওতায় এই পাটকলে নিতে পারে। তো সেই ক্ষেত্রে ওনারাও যদি নেয় পাটকল নিয়ে চালাক না, অসুবিধা কি? একটা ট্রায়াল বেসিসে আমরা দেখি না যে একটা দুইটা মিল শ্রমিকরাও নেও, গভর্নমেন্টের সাথে থাকুক, তাইলে একটা কম্পিটিশন হবে এবং অভিজ্ঞতা হবে নিবে। সেই ক্ষেত্রে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী যদি কিছুটা শ্রমিকদের জন্য ছাড় দেয় যখন পিপিপিতে যাবে, দেন দে ক্যান ট্রাই অলসো কম্পিটিশনের বাজারে কিভাবে ব্যবসা করতে হয় দেখুক, সমস্যা তো নেই আমাদের।
সেটা আমরাও প্রত্যাশা করছি। এত কিছু পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুট এক্সপোর্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিভাবে দেখছেন? সেই সাথে বন্দর ব্যবস্থাপনা আমাদেরকে ছোট করে বল, একদম শেষ পর্যায়ে আমরা। আচ্ছা, এইখানে দেখুন, এই যে করোনার মধ্যেও কিন্তু আমাদের এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে, আর বিশেষ করে আমাদের জুট এন্ড জুট গুডস, এটা কিন্তু এর ভিতরেও আপনার রপ্তানি বৃদ্ধি পেয়েছে। আর করোনার মধ্যে এই ছুটিকালীন সময়ে বন্দরগুলা যে ফেসিলিটিস গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে, আপনার এই মার্চ থেকে যে মে পর্যন্ত আপনার এই বন্দরের যে সমস্ত চার্জেস গুলা ছিল, সরকারি যে চার্জেস গুলা, ওইগুলা কিন্তু 100% মকুব করে দিয়েছিল। এবং যদিও জাহাজ কোম্পানি ওলারা ওইটা ওইভাবে করে নাই, পরবর্তীতে মাননীয় নৌ প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে এবং সিদ্ধান্তের কারণে 50% ওদের সার্চার্জটা আমাদেরকে মকুব করে দিয়েছে। এতে করে ব্যবসায়ীরা কিছুটা ফেসিলিটিস পেয়েছিল, সুবিধা পেয়েছিল, এবং বন্দরের চট্টগ্রাম বন্দরের বিশেষ করে সক্ষমতাও কিন্তু আগের চেয়ে বেড়েছে। বর্তমান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যারা ম্যানেজমেন্টে আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা খুব নিবিড় ভাবে, সিনসিয়ারলি এবং অনেস্টলি কাজগুলো করে যাচ্ছেন, এবং আমাদের ব্যবসায়ীদেরও খুব উপকার হচ্ছে। এবং দক্ষ ব্যবস্থাপনা চট্টগ্রাম বন্দরে যারা কর্তৃপক্ষ আছেন তারা আছেন, এবং বর্তমান নৌ প্রতিমন্ত্রী মহোদয় উনিও দিন রাত্র কাজ করে যাচ্ছেন এই আপনার বন্দর গুলার উন্নয়নের জন্য। চট্টগ্রাম বন্দর বলেন, মংলা বন্দর বলেন এবং অন্যান্য বন্দর বলেন, এগুলার জন্য আমাদের মাননীয় নৌ প্রতিমন্ত্রী মহোদয় কাজ করে যাচ্ছেন অক্লান্ত ভাবে, এবং আমাদের ব্যবসায়ীদের তথা দেশের যে রপ্তানি উন্নয়নে যা যা করার দরকার আমি মনে করি সরকার এগুলা করে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য, বন্দর ব্যবস্থাপনা ও পাট শিল্প খাত নিয়ে কথা বলছিলাম জুট অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান এবং শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে। দর্শক, নিচে একটা বিরতি, ফিরবো বেলা আড়াইটা, আমাদের সঙ্গেই থাকুন।